দর্শক বন্ধুরা, আমি এখন আপনাদের একটি খুব প্রচলিত ঝিঙে আলুর পোস্তর রেসিপি দেখাবো।
নুন আন্দাজ মতো, সর্ষের তেল, হলুদ, দর্শক বন্ধুরা আপনারা যারা প্রস্তুতটা হলুদ খান না তাদের উদ্দেশ্যে বলছি যে হলুদ খানিকটা অল্প পরিমাণ হলেও আপনারা রান্না ব্যবহার করবেন, তার কারণ হচ্ছে হলুদ ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক। আমি এখন জল দেব না, তার কারণ আপনাদের আগের ভিডিওতেও বলেছি যে সবজিতে এমনিতেই জল থাকে, যতক্ষণ পর্যন্ত সেই জলটা না বেরোচ্ছে ততক্ষণ আমি জল ঢালবো না। এরপর আমি ঢাকা দিয়ে দেব, ফিরে আসবো খানিকক্ষণ পর। দর্শক বন্ধুরা আমরা দেখে নেব, আমরা ফিরে এসেছি আধ ঘন্টা পরে।
আমাদের আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমরা পোস্ত বাটা দিয়ে দেব। দর্শক বন্ধুরা, আমাদের ঝিঙে পোস্ত হয়ে এসছে শেষের মুখে। যদি আপনারা কেউ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেন তাহলে টেস্টটা আরও বাড়বে। আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন ঝিঙে পোস্ত রান্নার পদ্ধতি। অনেকেই, যদিও আপনারা সবাই জানেন ঝিঙে পোস্ত কেমন করে রান্না করতে হয়, এটা বাঙালিদের একটি প্রিয় রেসিপি, তবুও যারা জানেন না, এখনো জেনে উঠতে পারেননি, শিখে উঠতে পারেননি, তাদের জন্য আমি এই রেসিপিটি দেখালাম। যদি আপনাদের এই রেসিপি এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর যারা নতুন দর্শক বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার এই ভ্যারাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নতুন ভিডিও আপডেটস বা নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।